কাল থেকে শুরু হতে চলেছে এএনএম এবং জিএনএম এর অ্যাডমিশন এবং ভেরিফিকেশন প্রসেস। WBJEE তরফ থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন বা অ্যাডমিশনের জন্য লাগবে বলে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের একাধিক কলেজ, বিভিন্ন কলেজ কিন্তু আরও কিছু অ্যাডিশনাল ডকুমেন্টসের কথা উল্লেখ করছে। সেই ডকুমেন্টসগুলো কী কী অবশ্যই আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। কিন্তু তার আগে দুটো কথা বলে রাখি, আমি যেই কলেজের অ্যাডিশনাল ডকুমেন্টসের কথা তোমাদের কাছে তুলে ধরব এমনটা কিন্তু একেবারেই নয় যে পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজ, এই যে কলেজটার কথা আমি তোমাদেরকে তুলে ধরছি, এরকম মাপি কি অ্যাডিশনাল ডকুমেন্টস চাইছে। WBJEE তরফ থেকে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, অরিজিনাল, তার সাথে জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড কপি, তার সাথে তোমরা যদি এই সমস্ত অ্যাডিশনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাও, এতে তোমরা উপকৃতই হবে, এতে কিন্তু কোনো ক্ষতি হবে না, বরং সুবিধাই হবে। কলেজ যদি নতুন কিছু চায় তোমরা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রোভাইড করতে পারবে। তাই অবশ্যই এই অ্যাডিশনাল ডকুমেন্টসগুলো কী কী নিয়ে যেতে হবে সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে দেখো। এবং একটি আরও গুরুত্বপূর্ণ সূচনা, অনেকে কিন্তু জানতে চেয়েছে যে স্যার কালকে যদি অ্যাডমিশন নিতে যাই বা ভেরিফিকেশন করাতে যাই সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট এটা প্রয়োজন হবে কিনা। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু মেডিকেল সার্টিফিকেট মাস্ট। কালকে যদি তোমরা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নাও যেতে পারো, কলেজ কিন্তু 3 দিন অথবা 7 দিন, মিনিমাম 3 দিন ম্যাক্সিমাম 7 দিন তোমাদেরকে সময় দিতে পারে। সেই ডেডলাইনের মধ্যে তোমাদেরকে কিন্তু মেডিকেল সার্টিফিকেট কলেজে দিতে হবে। কিন্তু যারা ভেরিফিকেশন করাতে যাবে তাদেরকে কিন্তু কোনো প্রকার মেডিকেল সার্টিফিকেট দিতে হবে না। উপরিযুক্ত ডকুমেন্টস এবং তার সেলফ অ্যাটেস্টেড কপি জমা দিলেই কিন্তু তোমাদের ভেরিফিকেশন প্রসেস হয়ে যাবে এবং অবশ্যই তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু অপেক্ষা করবে। তো চলো এরপরে দেখে নিই যে কী কী অ্যাডিশনাল ডকুমেন্টস তোমাদের লাগছে কালকের অ্যাডমিশন বা ভেরিফিকেশন প্রসেসে। কিছু প্রাইভেসি থাকার কারণে আমি কলেজের নামটা তোমাদের কাছে শো করাতে পারছি না, কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে ফলোয়িং ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাডমিশন। প্রথমে যেটা রয়েছে র্যাঙ্ক কার্ড, অবশ্যই র্যাঙ্ক কার্ড প্রত্যেকেরই হাতে আছে যেটা তোমরা পেয়েছো। ভেরিফিকেশন সার্টিফিকেট এটা কলেজ থেকে দেবে। 4টে ফটোকপি, তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেটা 4টা 5টা যতগুলো তোমাদের মোটামুটি হয় তো মিনিমাম 4টা কিন্তু তোমরা নিয়ে যাবে। এএনএম এবং জিএনএম এর অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার যেটা তোমরা পেয়েছো সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেওয়ার পর, যে লেটারটা অলরেডি তোমরা ডাউনলোড করেছো এবং প্রিন্ট আউট করে রেখেছো। তারপরে ডোমিসিয়াল সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে না। এজ প্রুফ হিসাবে 10th ক্লাসের যে অ্যাডমিট রয়েছে সেটা নিয়ে যেতে পারো অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো। ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে ওবিসি এসটি এসসি, আর যদি কারো কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তাহলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইডব্লিউএস সার্টিফিকেট, অরিজিনাল মেডিকেল রিপোর্টস, অবশ্যই এটা কিন্তু ভেরিফিকেশনের সময় লাগবে না, যদি তোমরা অ্যাডমিশন নাও সেক্ষেত্রে লাগবে, তাও কিন্তু 3 দিন অথবা 7 দিনের মধ্যে। তোমাদের একটা ডিক্লিয়ারেশন কলেজ থেকে দেবে, সেই ডিক্লিয়ারেশন সাইন করতে হবে এবং যে কলেজে যে ফিস রয়েছে সেই ফিস এবং অ্যাডমিশন লেটার তোমাদের কিন্তু নিতে হবে। তো আশা করি ভেরিফিকেশন বা অ্যাডমিশনের জন্য কী কী ডকুমেন্টসগুলো লাগছে তোমরা অবশ্যই দেখে নিলে। এরপরেও যদি তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত বা ভর্তি সংক্রান্ত একাধিক প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কালকে ভর্তি হয়ে আসার পর পিআই রিপোর্টিং এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, নয়তো কিন্তু অনেক সমস্যার সম্মুখীন তোমরা হতে পারো। পিআই রিপোর্টিং করবে, সমস্ত প্রসিডিওর কমপ্লিট করার পর আমাকে অবশ্যই জানাবে, কারণ তোমাদের এই ছোটো ছোটো অভিজ্ঞতা থেকে আগামী দিনে যারা অ্যাডমিশন নিতে যাবে তারা কিন্তু অনেক উপকৃত হবে। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সময় মতো সব জিনিসের আপডেট পাওয়ার জন্য বেঙ্গল হেল্পার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে আগামী দিনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য।